হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর কি না, আমিও খুব ভালো আছি। তো আমি বাদে আবার একটা আমি ব্লগ ভিডিও দিচ্ছি, আর তোমাদের ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি, দিদি, জায়বু, মনা আর আমি। আর আমরা চলে এসেছি এখন ডোমিনোস। তো এই ডোমিনোসটা, সেটা হচ্ছে আমার বাড়ির সামনে, পূর্তির সামনে হচ্ছে যে ডোমিনোসটা, সেখানে ছাড়া যেটুকু আমার বাড়ির সামনে দেওয়া ব্লকটা দেখছো, সেটা সবাই জানে যে পূর্তিটা কোথায়। আমার বাড়ি যেহেতু বজ বজে, আর ওইখানেতে হচ্ছে পূর্তি আর চকমিক বলে একটা জায়গা আছে ওইখানেতে। আর সবার প্রথমে আমরা গেছিলাম পর্ণশ্রীতে। পর্ণশ্রীতে আমরা যেহেতু কোনো সিট পাইনি বসার জন্য, এতটাই ভিড় হয়েছিল ডোমিনোসে, তো এই জন্য আমরা চলে এলাম আবার আমাদের বাড়ির সামনে। আর আমরা বাড়ির সামনে আসতেই পেয়ে গেছি সিট। আর এই জন্য বলে সবসময় আগে বাড়ির সামনে আসতে হয়, যেহেতু পর্ণশ্রীটা নতুন হয়েছিলো, এই জন্য আমরা সবার প্রথমে পর্ণশ্রীতে গেছিলাম। কিন্তু গিয়ে আমাদের ভাগ্যটা খারাপ, তো এখানে আমরা সিট পাইনি, এই জন্য আবার আমাদেরকে ব্যাক করে আসতে হলো আমাদের বাড়ির সামনে। আর এই দেখো, আমরা কম করে 10-15 মিনিট আগে কিন্তু অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাদের অর্ডারটা আপাতত এখন এলো। আর আসতে দিদি এখন ফটো তুলছে, এই জন্য এখন আমি নিতে পারছি না ওর থেকে। আর এদিকে আমার খিদেতে পেট ডন মারছে, তো আমি এবারে খাবো। তো দিদিকে বলছে তোর যদি ফটো তোলা হয়ে যায় তো আমাকে এবার দিয়ে, কারণ আমরা এখানে দুটো পিৎজা নিয়েছিলাম আর দুটো ভেলভেট রেড ভেলভেট কেক নিয়েছিলাম, আর মনার তারে ছিল একটা আলাদা একটা কেক। মনার কেকের যেহেতু নামটা আমি জানি না। আর চলো এবার তাহলে পিৎজাটা খোলা যাক, এবার তাহলে খাওয়া আমরা আরম্ভ করি, দিদির যদি ভিডিও করা হয়ে যায়। তো দিদির ভিডিও করা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, আর এবারে আমরা খেতে আরম্ভ করে দেবো, কারণ বেশিক্ষণ সামনে আমি আবার খাবার রেখে আবার থাকতে পারি না। তো মরা কিন্তু মরাদেরটা খুলে নিয়েছে, ঠিক আছে। আর দিদি এখনও ফটো, এখনও ওর এখনও তোলা হয়নি, ও এখনও ফটো তুলবে। আর মনা ওর মায়ের জন্য বসে আছে, ও ভাবছে খাবো কি খাবো না। যাচাইটা দেখো, ও কিন্তু খেতে পারলো না, ওর মা আগে ওর থেকে নিয়ে নিল, নিয়ে কিনা ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। আর আমি না তার আগে ভাগ্যিস আমি আমারটা নিয়ে নিয়েছি, নিয়ে আর আমি এখন আমারটা এখন খুলতে আরম্ভ করে দিয়েছি। আর যেহেতু বললাম তোমাদের যে আমরা দুটো নিয়েছি, একটা হচ্ছে দিদি আর ভাগ্নি, আর একটা আমার আর আমার ড্রাইভার ছিল। আর এই দেখো আমি আস্তে আস্তে, যেহেতু আমি ক্যামেরা করছি, আমি আস্তে আস্তে আমি খুলছি। খুলতে কি সুন্দর একটা গন্ধ বার হলো। আর আমি একটা কথা বলে দিই, পিৎজাটা সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যে চিজটা হালকা কম আছে, আর চিকেনের পরিমাণটাও অনেকটাই কম আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। কিন্তু আগে এরকম ছিল না, কিন্তু এখন এরকম হয়েছে, কেন কি জানি। যত দিন যাচ্ছে ডোমিনোসদের সব কিছুর এটা কমিয়ে দিচ্ছে, পিৎজা রুটিও মিডিয়াম থেকে আমার কেমন একটু ছোটো ছোটো মনে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি ঠিক আছে। বিলটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়েছে, তোমাদেরকে একটা আনতে এটা বলে দিলাম, ঠিক আছে। আর তার তুলনায় কিন্তু খুবই কম জিনিসটা লাগছে। তো সবাই হয়তো জানো যে দাম কত করে এই পিৎজাটা, হচ্ছে মিডিয়াম সাইজটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে। আর দাম তো কত তোমরা যারা খেয়েছো তারা জানো, আর ঝাড়খামনি বলে দিই, এটা মোটামুটি ওই 200 টাকার ওপরে নিয়েছে, আর তার তুলনায় এটার মধ্যে অতটা কিছুই নেই। তো যাই হোক, আমি কোনো রিভিউ দিতে আসিনি, যেহেতু আমি কোনো রিভিউ দেবো না। তো চলো আবার ফিরে যাওয়া যাক অন্য কথায়। আর ওই দেখো দিদি কিনা এখনও ক্যামেরা করতে আরম্ভ করেছে, আর আমি কিনা খেতে আরম্ভ করে দিয়েছি। আর যেহেতু পিৎজাটা একটু গরম গরম ছিল, আর খেতে মোটামুটি ভালো ছিল, আর আমরা খেতে আরম্ভ করেছি, আর দিদি দিদি ভিডিও করছে। আর এই দেখো আমার জায়বু খেতে আরম্ভ করে দিয়েছে, আমি আর আমার জায়বু পেয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে খেতে আরম্ভ করে দিয়েছি। আর দিদিকে কেউ ক্যামেরা ধরে দিতে হয়, এই জন্য দিদির একটু অসুবিধা হয়, আর আমার ক্যামেরা আমি নিজেই ধরে নিই। আর চলো এবারে আমি কেকটা কিনে এবারে খুলবো। তো যেটা বললাম তোমাদের রেড ভেলভেট কেক, কেকটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ খেতে। আর চলো আমি খুলে তোমাদের দেখা। এই দেখো বন্ধুরা, রেড ভেলভেট যে কেকটা ডোমিনোস তৈরি করেছে, খুবই অসাধারণ খেতে। আর কি না, কেকটা খুবই গরম একটা ভাব যেন মনে হলো সঙ্গে সঙ্গে ওরা তৈরি করে দিল হয়তো কেকটা, যেটুকু হয়তো ওদের তৈরি করা থাকে ওভেনে হয়তো বা মাইক্রোওভেন দিয়ে হয়তো বার করে, ঝাউক একটা হবে সেটা আমি জানি না। আর এই দেখো আমি কিন্তু চামচটা লাগাতে ওর ভেতর দিয়ে একটা মানে একটা গ্রেভি টাইপের একটা এত সুন্দর একটা জিনিস বার হয়ে গেলো যে খেতে ওই জিনিসটা খুব টেস্ট ছিল। তো আমি এটাকে গালে পুড়ে পুড়তে আরম্ভ করে দিয়েছি। আর এখানের মধ্যে আমার পিৎজার চাইতেও কেকটা আমার খুব ভালো লেগেছে, কেকটা একমাত্র আমার সুন্দর লেগেছে, যার জন্য কিনা আমি বারবার তোমাদেরকে সাজেস্ট করি যে কেকটা একবার খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর খেতে রেড লাভা ভেলভেট কেকটা। আর এদিকে কিনা ভাঙনি নিয়েছে একটা কেক, আর ভাঙনি যেহেতু এখনও পিৎজা খাটা খেতে আমি সুন্দর, এখনও কিনা কমপ্লিট হয়নি, ও এখনও খেয়ে যাচ্ছে মানে বাড়ির মতো অবস্থা ওর। আর দিদি এই যে কেকটা খাচ্ছে, আমি ওর ভিডিওটা করছিলাম। আর হ্যাঁ, এই যে দিদিও বলছে কেকটা খুব সুন্দর খেতে।
আর একটু ভাগ্নিকেও দিলাম, তো ভাগ্নিও খেয়ে দিয়ে বলছে যে হ্যাঁ মাথা নিয়ে বলছে হ্যাঁ মোটামুটি খেতে। আর চলো এবার একটু কুক টুক খাবো, আর কেকটা আগে খেয়ে আমি পুরো একদম কমপ্লিট করে দিই। আর এই কেকটাও আমরা নিয়ে দুজন মিলে খাচ্ছি, আমি আর যাইবো, আর একটা হচ্ছে আর দিদির জন্য একটা গোটাই নেওয়া হয়েছিল। আমি জানি না যে কেকটা কেমন খেতে হবে না হবে, এই জন্য আমরা সবার জন্য একটা করে নিয়ে নিই যাইবো, নিতে বলেছিলো সত্তরে একটা করে, কিন্তু আমি বললাম না আগে একটা নিয়ে খেয়ে দেখা যাক, তারপরে আবার এসে না এখন কোনো সময় খাওয়া যাবে। তো আমার সবচেয়ে কেকটা ভালো লেগেছে, পিজাটা অতটা ভালো লাগেনি। আর এবারে ভাগ্নির জন্য যে কেকটা আমি নিয়েছিলাম, তো এবার ভাগ্নি খেয়ে বলো নাকি খেতে ভালো, যেহেতু আইসক্রিম আইসক্রিম খেতে লাগছিল কেকটা, তো আমার গালেও একটু দিলাম, আমরা একদম একটুখানি দিয়ে আগে দেখি খেতে কেমন হয়। তো ভাগ্নি আমার গালে একটুখানি দিতে দেখলাম যে কেকটা মানে খেতে আইসক্রিমের মতো, মানে কেক ওইখানে তোমরা পাবে না, ওইখানে ক্রিমি ভাবটা বেশি পাবে, মানে ক্রিমটা বেশি পাবে, আর কিনা একটু সাজানো গোছানো, কিন্তু কেকটা মোটামুটি খেতে সত্যি বলতে খুবই ভালো ছিল, দুটো কেকই খুবই ভালো খেতে ছিল। আর আমি একটু টুক টুক খেয়ে নিলাম, মানে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া দাওয়ার পরে আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো বাড়ির দিকে। চলো টাটা বাই, নেক্সট ব্লগে দেখা।